বাজার সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক কাছেই হচ্ছে এলিট কক্সেস রিসোর্ট আর আমরা এখান থেকে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বপ্নিল সিন্ধুর বিল্ডিং তো বুঝতেই পারছেন আমরা কোন পয়েন্টাতে আছি এবং এখান থেকে লাবনী পয়েন্ট অনেক কাছে এটা হচ্ছে তিনতলা একটি বিল্ডিং এটা একটি বাজেট এবং বাজেট বলতে খুব ভালো বাজেটের হোটেল খুব ভালো বাজেটের হোটেল এলিট কক্সেস রিসোর্টের রিসিপশন হচ্ছে এটা আর তারা রিসিপশনটাকে এভাবে সাজিয়েছে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে উপরের সিলিংয়ের ফ্যানটা আমি যখন এসেছি তখন আমার কাছে মনে হচ্ছে যেটা কি ফ্যান তাকে যদি একটু অপেক্ষা করতে হয় আপনি এখানে একটু কোজিভাবে অপেক্ষা করতে পারবেন একটু আরামই লাগছে আর এখানে রুম চেক ইন টাইমটা হচ্ছে টুয়েলভ থার্টি অ্যান্ড আউট টাইমটা হচ্ছে এলেভেন থার্টি সকালে সাড়ে এগারোটার দিকে আপনি চেক আউট করবেন আর হচ্ছে চেক ইন টাইমটা হচ্ছে টুয়েলভ থার্টি কিন্তু যখন আসলে রাশ না থাকে আপনাকে আগে চেক ইন করার

পলি এখনো খোলা হয় দ্যাট মিন বুঝতেই পারছেন যে নতুন এখানে মিরর পাচ্ছেন একটি ভার্টিক্যাল মিরর একজনের বসার জন্য একটি চেয়ার পাচ্ছেন এখানে জানালা দেওয়া আছে বারান্দা পাচ্ছি বারান্দাটা একটু ছোট আর ছোট বলতে এনাফ এনাফ এতটুকুর মধ্যে বারান্দা এটা সিটি ভিউ বা আপনি এটা হিল ভিউ বলতে পারেন ওয়াশরুমে হাই কমোড দেওয়া আছে হ্যান্ড ওয়াশ সেকশন দেওয়া আছে এবং বাথিং এরিয়া দেওয়া আছে দ্যাট মিনস শাওয়ার সেকশনটা দেওয়া আছে টিস্যু দেওয়া আছে টাওয়াল দেওয়া আছে দুইজনের জন্য ব্রাশ দেওয়া আছে দুইজনের জন্য সাবান টুথপেস্ট শ্যাম্পু এখান থেকে ধরুন লাবনী পয়েন্টে যদি আমরা যেতে চাই এলিট কক্স রিসোর্ট থেকে লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত আট থেকে দশ মিনিট কারণ অনেক সময় দেখা যায় রোড ধরে দেখায় তো তখন দেখা একটু ঘুরিয়ে দেখাচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে এই রোড ধরেও চলে যাওয়া যায় তখন এটা আট মিনিট লাগবে কারণ পয়েন্টটা এই জায়গাটাতে সো এটা আট মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া পসিবল আর এখানে ওয়াইফাইটা আপনি ফ্রি পাচ্ছেন ওয়াইফাইয়ের স্পিডটা আমি একটু দেখাই স্পিডটা কত পাচ্ছে ওয়াইফাইয়ের স্পিডও মোটামুটি খুব ভালো এই রুমের র্যাক রেট হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যদি সিজনে আসেন তখন সেটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয় তাহলে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যদি ডিসকাউন্ট হয় তাহলে এই রুমটি আপনারা পেতে পারেন বারান্দাসহ এক হাজার টাকায় এক হাজার টাকায় রুম আচ্ছা যদি আপনারা অন সিজনে আসেন দ্যাট মিনস পিক টাইমে আসেন তখন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় এছাড়া এতটা বাড়ে না কারণ তখন রাশ থাকে এটি হচ্ছে চারজনের একটি রুম চারজনের এই রুমের মধ্যে এখানে একটি আপনি বেড পাচ্ছেন এখানে একটি বেড পাচ্ছেন দেখা যাচ্ছে এটি একটি এসি করা রুম ফ্যানও আছে আছে ক্যাবিনেট এরিয়া টিভি দেওয়া আছে রেডি হওয়ার জন্য আমি একটি ভার্টিক্যাল মিরর পাচ্ছি ওয়াশরুমের মধ্যে আপনি হাইকামট পাচ্ছেন হ্যান্ডওয়ার সেকশন পাচ্ছেন এবং বাথিং এরিয়া পাচ্ছেন চারজনের এই রুমটা আসলে দুই রকমের আছে যেমন একটা রুমের মধ্যে ক্যাবিনেট আছে কিন্তু বারান্দা নেই যেমন এই রুমের মধ্যে বারান্দা নেই নেই আবার রুমের মধ্যে ক্যাবিনেট কিন্তু বারান্দা আছে যেমন এইটি হচ্ছে চারজনের রুম একটু আগে যেমন আমরা ক্যাবিনেট দেখতে পেয়েছিলাম সাইডে এখানে কোনো ক্যাবিনেট নেই এখানে জাস্ট হচ্ছে দুটো বেড আছে কিন্তু এখানে কাপড় হ্যাং করানোর জন্য এখানে হ্যাঙ্গারের সেট দেওয়া আছে একটি ছোট বারান্দা এই বারান্দা থেকে আপনারা রোডের ভিউ পেতে পারেন এখান থেকে রোডের ভিউ পাওয়া যাচ্ছে এই রুমের র্যাক রেট হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার উপরে আপনারা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন হচ্ছে অফ সিজনে তখন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের পরে এটার প্রাইস গিয়ে দাঁড়াতে পারে বারোশো আশি টাকা আর যদি অন সিজন হয় তখন তো আসলে কিছু করার নেই টোয়েন্টি বা থার্টি পার্সেন্টে চলে আসবে সো এটাকে ভিআইপি রুম বলছে প্রাইজিংটা সবার লাস্টে বলবো সো ভিআইপি রুমের এই হচ্ছে আমাদের মেরোর এরিয়া এবং এটা হচ্ছে আপনার ক্যাবিনেট এরিয়া হ্যাঙ্গার আছে এখানে আছে জামা কাপড় রাখা যাবে এবং এখানে আপনি পাচ্ছেন সোফা এটা কিং সাইজের বেড এখানে একটি টেবিল আছে এখানেও সোফা আছে এখানেও টিভি আছে এসি করা রুম ওয়াশরুমটা এখানে একটু বড় নর্মাল যে ওয়াশরুম আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম তার চেয়ে একটু বড় এখানে আপনার হাই কমর দেওয়া আছে বাথিং এরিয়া আছে শাওয়ার সেকশন আছে এবং এখানে ক্যাবিনেটও আছে যখন আপনি আসলে হ্যান্ডওয়ার সেকশনটা পাচ্ছেন হ্যান্ডওয়ার সেকশনের মধ্যে আপনি নিজে ক্যাবিনেটও পাচ্ছেন যেহেতু ভিআইপি বলেছে তাই একটু ডিফারেন্টভাবে তারা প্রেজেন্ট করেছে আর এগুলো খুব কমন আপনি এখানে টাওয়াল পাচ্ছেন ব্রাশ পাচ্ছেন টুথপেস্ট পাচ্ছেন শ্যাম্পু পাচ্ছেন দেন সাবান পাচ্ছেন আর এই সাইডটা দিয়ে আপনি একটা বারান্দা পাচ্ছেন এই বারান্দাটা দিয়ে আমরা ডিরেক্টলি মেন রোডের ভিউ পাই একদম সরাসরি আমরা মেন রোডে চলে আসতে পারবো আর সামনের রোডটা ধরে যেটা স্ট্রেট রোড দেখা যাচ্ছে এটা হচ্ছে লাবণী পয়েন্টের দিকে স্ট্রেট চলে যায় এটা হচ্ছে মেইন রোডের ভিউ চলুন এটা একটা বেডরুম আমরা দেখতে পেলাম আমরা এবার পাশের বেডরুমটা দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে প্রাইজিংটা কিন্তু আলাদা আলাদা করে বলবো এখন আর প্রাইজিংটা বলছি না পাশের রুমটা দেখি তখন প্রাইজিংটা বলবো দেখুন এটা হচ্ছে পাশের বেডরুমটা পাশের বেডরুমটাও কিন্তু একই বেডরুম টাইপে কিন্তু একটু চেঞ্জেস আছে যেমন এটা হচ্ছে ক্যাবিনেট এরিয়া আগের মতো ভার্টিক্যাল এখানে হচ্ছে দুজনের জন্য বেড সোফা আছে এখানে আবার তারা ওয়ার্ডরোপ টাইপের দিয়েছে সো এখানে ওয়ার্ড্রোব আছে ভার্টিক্যাল মিরর আছে টিভি আছে এই আইটেমসগুলো আছে অ্যান্ড এই পাশটাতে হচ্ছে আপনি একটু ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওয়াশরুমের সেট আপ এখানে আপনি হ্যান্ড ওয়াশ সেকশন হাই কমোড এবং বাথিং দেওয়া পাচ্ছেন কিন্তু এই ওয়াশরুমটা মাত্র যে এই ওয়াশরুমটা দেখালাম তার চেয়েতে একটু ছোট। কিন্তু আগের ওয়াশরুমটা কিন্তু একটু বড়ো ছিল আবার এই রুমটার মধ্যে খেয়াল করলে দেখবেন যে এদিকে স্পেসটা একটু ভালো আবার যখন আমরা বারান্দায় যাব বারান্দার সময় আমরা স্ট্রেটলি যেতে পারি ডিরেক্টলি যেতে পারছি কোনো প্রবলেম হচ্ছে না বাট ওই রুমের বারান্দায় যাওয়ার সময় একটু বাঁকা করে যেতে হয়েছিল বাট এই বারান্দাটা একদম স্মুথ আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা সেম ভিউ পাচ্ছি হচ্ছে মেইন রোডের ভিউ এবং সামনের যে রোডটা ধরে আমরা চলে তারপর লাবনী লাবণী পয়েন্টের দিকে ভিআইপি দুইটা রুম এই রুম এবং এইটা রুম দুইটার তো একটু কিন্তু চার হাজার দুইশো টাকা এই রুমের চার হাজার দুশো টাকা অফ সিজনে পাবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো আশি টাকা পড়বে হচ্ছে আপনাদের এই রুমের প্রাইস অফ সিজনে আর যখন আপনি আসলে আসবেন হচ্ছে সিজনে তখন এটার প্রাইস পড়তে পারে ডিসকাউন্টের এটা তিন হাজার ষাট টাকা পড়বে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা তথ্য বলছিল এবং আপনারা একটি বাজেট হোটেলের ইনফরমেশন পেয়েছেন খুব ভালো বাজেট হোটেলের ইনফরমেশন পেয়েছেন আমাদের মাধ্যমে তাহলে আমাদেরকে ইন্সপায়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যে ফ্যামিলি বা যে বন্ধুদের আসলে বাজেট হোটেলের ইনফরমেশন দরকার তাদের সাথে ভিডিওটি আরও শেয়ার করে দিন অ্যান্ড সাথে থাকুন যদি মনে হয় যে এই হোটেলেও আপনি স্যাটিসফাইড না তাহলে আরও 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 হোটেলের ভিডিও আসছে কেন এত টেস্ট হচ্ছেন সাথে থাকুন আরও ভিডিওজ আসছে জানতে পারবেন আপডেট এবং আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দিন যখনই আমরা নতুন ভিডিও পাবলিশ করব তখনই আপনি একটা নোটিফিকেশান আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আবারও বলছি এলিট কক্স রিসর্ট এই কক্স রিসোর্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে দেয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার ডিটেলস প্রোভাইড করুন কবে আসতে যাচ্ছেন কতজন আসতে যাচ্ছেন রুম অ্যাভেলেবেল আছে কিনা জেনে নিন দেন রুম বুক করে ফেলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি মসিমারি ছিলাম আপনার সাথে আসসালামু আলাইকুম